ভাত, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমি দেখো সকালবেলা উঠে তো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, তো ঘরটা ঝাঁটিয়ে নেওয়ার পর সমস্ত কাজ করা, বাসি কাজকর্ম সারার পর তো আমার রান্নাবান্না করার সময় চলে এসেছে। তো আমি কী রান্না করবো বুঝতে পারছিলাম না, তো বাঁধাকপি করেছি, আর এদিকে দেখো আলু ভাজি অর্জুনের জন্য, এটা আলু ভাজা। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমি পিঙ্কি, তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটা সকাল থেকে দেওয়া হয়েছিলাম কিন্তু দিতে পারিনি, তো দুপুর হয়ে গেছে, তো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা তোমরা দেখলে যে ঘরটা পরিষ্কার করে কাজকর্ম করে সব কিছু হয়ে গেছে, তো আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া যায়, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো বন্ধুরা, বাঁধাকপি করেছি, দুবেলা রান্না একবারে করে নিয়েছি। আর এখানে মুগের ডাল করেছি, এখানে পটল ভাজা, আর অর্জুনের জন্য আলু ভাজা করেছি, আর এই যে ভাত হয়ে গেছে, আর কিছু করিনি। ভাইয়া খেতে চলে এসছে, তো ওকে খেতে দিয়ে দেবো। অর্জুনকে এখনও খাওয়ানো হয়নি, অর্জুনকেও খাওয়াবে। তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে তারপর অর্জুনের খাওয়াটা পেটে অর্জুনের খাওয়াটা খাইয়ে দেবো। তো অর্জুন প্রচণ্ড দুষ্টুমি করছে, দেখো খেলছে, কী করছে, এইটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, এরকম দুষ্টুমি করছে। আর ওর বাবা এসছে, তো জানলার মধ্যে জল ফেলে আবার নিজে নেতা দিয়ে আর কি মুছছে, তো এরকম দুষ্টুমিও করছে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, তার আগে আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই, ও খেয়ে নিক, কারণ অনেকটা দিয়েছে, ওকেও যেতে হবে টাইমে, তো সেই কারণে ওকে ও আগে খেয়ে নিক, আর অর্জুনকেও খাইয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আরও কথা বলছি। তো আমি অর্জুনকে বলছিলাম যে তুই এখানে খাবি নাকি তুই ঘরে খাবি, তো ও বলছে আমি এখানে খাবো, চেয়ারে বসে খাবো। তো ওকে আমি চেয়ারে বসিয়ে দিয়েছি, আর ওর খাবারটা বেড়ে তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, কারণ ওর খাবারটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি তোমাদের দাদাভাইকে দিয়ে খাবারটা বেড়ে দিচ্ছি, ও বসবে খেতে। তো অর্জুনের জন্য তো আলু ভাজা, ডাল, পটল ভাজা এসব, আর তোমাদের দাদাভাই বাঁধাকপি, আমাদের বাঁধাকপি দুবেলা রান্নাই করে নিয়েছি। তোমাদেরকে বলেইছি যে আমি দুবেলা রান্নাটা করে নিয়েছি, রাতে রুটি করব, হয়ে যাবে। আর অর্জুন দেখো আলু ভাজা দেখে লোক সামলাতে পারছে না, সেজন্য একটা একটা করে টুকটুক করে আলু ভাজা মুখে পুরে দিচ্ছে। আর কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে বলে দিয়েছি, ডাল করেছি, বাঁধাকপি আলুর তরকারি করেছি, পটল ভাজা, আলু ভাজা ছেলের জন্য করেছি, এই যা করেছি আজকে, নিরামিষ শনিবার আজকে, তো সেই কারণে। তো এই দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই এবার ডাকছি, আসছে, বলছে আসছি। তো ততক্ষণে অর্জুন শুরু করে দিয়েছে আলু ভাজা খাওয়া, তো একটা একটা করে আলু ভাজা খাচ্ছে, আর ওর বাবা এসে গেছে, ওর বাবা এসে খেতে বসে গেছে, বলছে খাও খাও বাবা, ভাত খাও ভাত খাও, দিদি বলেছে, বাবা বলেছে ভাত খাওয়ার কথা, ওই জন্য একটুখানি মুখে ভাত তুলবে। তো যাই হোক, ও তো নিজে নিজে খেতে পারে না, আমাকেই খাইয়ে দিতে হবে, তো ও যে ওই বসে খাচ্ছে ওটি অনেক। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আমি একটু বেরাবো, ডাক্তারের কাছে যাব। আর অর্জুন তুমি কি খাবে? ফুচকা খাবে। কটা খাবে? দুটো খাবে, দুটো বেশি খাবে না, খাবে না। ও ফুচকা খাবে বলে ওকে আমি ফুচকা খাওয়ার লোভ দেখিয়ে আমি ওকে জামা কাপড় পরিয়েছি আজকে। আজকে তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবো, তুই জামা কাপড় পরে নে। না ও বলছে, ও বলছে ফুচকা, আমি যে হ্যাঁ ফুচকা, বলছে আমি খাবো, খাবি, চল জামাটা পরে নে। তো ওকে জামা পরানো খুবই মুশকিল হয়, তো অনেক কষ্ট করে পরিয়েছি ফুচকা খাওয়ানোর নাম করে, তো বলেছি যে গেলে খাওয়াতে তো হবেই। তো চলো আমি একটু বেরাই, আমি ডাক্তার দেখিয়ে তারপর ওকে আসার সময় কি যাওয়ার সময় ফুচকা খাই দেবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা অর্জুনকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি, তো ওর বুকে কফ জমেছে, ডাক্তার বলেছে, তো তার জন্য একটা সিরাপ দিয়েছে আর একটা ওষুধ দিয়েছে। হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে এসেছি, কারণ এই ডাক্তারবাবুর কাছে এলে আমার ছেলের ওষুধ খেলে মানে সর্দি কাশি ঠিক হয়ে যায়, তাই আর কি হোমিওপ্যাথিকটাই ওকে ধরানোর চেষ্টা করেছি। আর দেখো ওষুধ দিয়েছে, খেয়েছে, আরও ওষুধ চাইছে, ওই জন্য আবার একটা কৌটোর মধ্যে ভরে দিয়েছে, বলছে এটা এমনি ঘরে গিয়ে খাবি। বন্ধুরা আমি এই সবে এলাম, তো অর্জুনকে ডাক্তারও দেখিয়ে দিয়েছি, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর ঘরে কিছু কিছু জিনিস ছিল না, সেগুলো নিয়ে এলাম একবারে, তো বেরিয়েছি এখানে একবারেই সব কাজ মিটিয়ে নিলাম। তো দেখো, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আগে দেখাই অর্জুনের ওষুধটা। তো তোমাদেরকে
দেখালাম যে ডাক্তারখানায় গেছিলাম, তো এই দেখো ওর হোমিওপ্যাথিক ওষুধ, ওর যেহেতু কফ হয়েছে মানে সর্দি প্রচণ্ড পরিমাণে হয়েছে, এই একটা ওষুধ আর যে একটা ওষুধ দিয়েছে, এই দুটো দিয়েছে। আর আমি পেঁয়াজ কিনলাম, 50 টাকা করে পেঁয়াজ নিয়ে এলাম, 1 কেজি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন 200 নিয়ে নিয়েছি, আদা 100, রসুন 100। আর আমি এই দেখো ওখানে দেখাচ্ছি, পড়ে যাচ্ছি, 60 টাকা করে আপেল পেয়েছি। তো আপেলগুলো প্রচণ্ড মিষ্টি, আমি এখানে খেয়ে দেখেছি। আর এই যে লেবু, 6টা লেবু 20 টাকা, কমলা লেবু 6টা লেবু 20 টাকা। আর এখানে আপেল, আপেল নিয়ে এসেছি 60 টাকা, মানে 500 নিয়েছি আপেল। তো এই আপেল হয়েছে, 7খানা আপেল হয়েছে, আর এইখানে 6খানা লেবু হয়েছে, তো এই হয়েছে। আর এখানে নিয়েছি ছেলেটার জন্য ইয়ে নিয়েছিলাম, ফুচকা আর কি, শুকনো ফুচকা এই নিয়েছিলাম। তো চেয়েছিলাম 5 টাকা, দেয়নি, 10 টাকা নিতে হয়েছে ওর জন্য। তো এই দেখো এইটা হলো, ঘরে ঝুরি ভাজা শেষ হয়ে গেছিলো, তাই 1 প্যাকেট ঝুরি ভাজাও নিয়ে নিলাম। আর চায়ের জন্য না দুধ শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে চায়ের জন্যই দেখো দুধও নিয়ে নিলাম, 100 দুধ নিয়ে নিলাম। তো এই দুটো আমার সব থেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো সকালবেলা টিফিনের জন্য লাগে, আর এটা সকালে চায়ের জন্য লাগে, তো হয়ে গেল। আর আমার ঘরে এই দেখো এটা নারকেল কুড়ানিটা নিলাম, এই নারকেল কুড়ানিটা নিলাম, 80 টাকা নিল, 80 টাকা নিয়েছে এই নারকেল কুড়ানিটা। তো একটাই ছিল, তো আমি নিয়ে নিয়েছি লোহার, পুরোটাই লোহার, তো লোহারই ভালো, তো আমি লোহারই নিয়েছি এই দেখো। আর নারকেলগুলি নিয়েছি কারণ, কুড়ুনিটা নিয়েছি কারণ এই নারকেলগুলির জন্য। তো এই এখনও 3টে নারকেল এখনও ভালো আছে, তো এইগুলো নাড়ু বানাবো, তাই গুড় নেই, চিনি দিয়েই বানাবো, তো সেই কারণে নিয়েছি। তো তোমাদেরকে বললাম নাড়ু বানাবো বলে, ওই জন্য নারকেল কুড়ুনিটা নিয়েছিলাম, কারণ নারকেল কুড়ুনি আমাদের আমার নেই, তো সেই কারণে একবারে কিনে নিলাম, যাই হোক হয়ে গেল। তো এই হয়েছে ব্যাপার। আর দেখতেই পাচ্ছি আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, তো সেই সময় আর অর্জুন প্রচণ্ড ডিস্টার্ব করছে, কারণ ওর এখন ফোনটা দরকার, তো যাই হোক ওকে ফোনটা দিই, তো তোমাদের সঙ্গে আবার পরে আসছি। বন্ধুরা, আমি ভেবেছিলাম যে আমি নাড়ুটা কালকে করব, তো আজকে নারকেল কুড়ুনিটা এনে নিয়েছি, আবার ভয়ও লাগছে নারকেলটা যদি খারাপ হয়ে যায়, তো খারাপ হলে আজকে করলেও হতো, কালকে করলেও হতো, তাই আমার মনে হলো, ইচ্ছা হলো যে আজকেই করে নিই, কাল থেকে আবার একটু কাজের চাপ আছে, সেই কারণে আজকেই করে নিলাম আমি নারকেল নাড়ু। তো এই দেখো আমি নাড়ুর পাক দিচ্ছি, আমার ঘরে গুড় ছিল না, তো সেই কারণে আমি চিনি দিয়েই করেছি, আমি গুড় কিনে আনতে একদম ভুলে গেছি, তো পয়সা একটু শর্ট পড়ে গেছিলো, ওই জন্য আরও আর কি ঠিকই আছে, তো আমি চিনি দিয়েই করে ফেলেছি। এই দেখো আমার নাড়ু পাকানো হয়ে গেছে, তো এগুলো আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তোমাদের দাদাভাই নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, তো জানি না এটা কদিন থাকবে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি নাড়ু পাকানো হয়ে গেছে, নাড়ু পাকিয়ে রেখে দিয়েছি নাড়ুগুলি। নাড়ু ভাবছিলাম আজকে করবো না, তো অত মানে এসে ডাক্তার টাক্তার ছেলেটাকে দেখিয়েছে আর ভালো লাগছিল না, তো তারপর ভাবলাম যে পড়ে আছে, যদি নারকেলগুলি খারাপ হয়ে গিয়ে থাকে ভেতরে তো করেই ফেলি, তো আজকেই কুড়ো নিয়ে নিই। আজকে আমি নারকেলটা কুড়িয়ে নাড়ু বানিয়ে নিয়েছি, চিনি নাড়ু বানিয়েছি, কারণ গুড় কিনে আনা হয়নি, তো গুড় কিনতে ভুলে গেছিলাম, তারপর ভাবলাম চিনি আছে চিনি দিই করে দিই, তো ওই জন্য 7টা নাড়ু করেছি। তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না, এখন আমি রুটি করবো, অনেকটা রাত হয়ে গেছে রুটি করব। তো তোমাদের দাদাভাই খিদে পেয়েছে, বলছে দাদি খেতে দাও, তো সেখানে ও তো ভাত খাবে না, আমার রুটি করতে হবে, তো সেখানে আমাকে এখন রুটি করতে হবে, তরকারি আছে বলা বাঁধাকপি তরকারি ডাল আছে হয়ে যাবে, তো আজকে শনিবার, তো যাই হোক হয়ে যাবে। তো আমি আর রাত করছি না, আর ভিডিওটা বড়ো করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা অতি অবশ্যই লাইক করে দিও। তো আবার পরের নতুন ভিডিও তোমাদের, পরের নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট, টাটা, বাই।